সোমবার পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানে নবনিযুক্ত বর্ধমান উন্নয়ন সংস্থা দপ্তরের চেয়ারম্যান হিসাবে দায়িত্বভার গ্রহণ করলেন কাকলি গুপ্তা। বর্ধমান উন্নয়ন সংস্থার চেয়ারম্যান ডক্টর রবিরঞ্জন চট্টোপাধ্যায় প্রয়াত হওয়ার পর থেকে দীর্ঘদিনই এই পদটি খালি ছিল। এই দিন তার কার্যভার গ্রহণ করার সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি শম্পা ধারা, সহসভাধিপতি দেবু টুডু, জেলা পরিষদের মেন্টর উজ্জ্বল প্রামাণিক সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। এই দিন নবনির্বাচিত চেয়ারম্যান কাকলি গুপ্তাকে সম্বর্ধনা জানাতে উপস্থিত ছিলেন বর্ধমান পুরসভার দুই সহপ্রশাসক আইনুল হক ও আলপনা হালদার। এছাড়াও উপস্থিত ছিলেন প্রাক্তন যুব তৃণমূলের সহসভাপতি রাজবিহারী হালদার, জয় হিন্দ বাহিনীর সহসভাপতি পল্লব দাস, যোগেশ্বর বৈরাগ্য, সাহানা পারভিন, সৃজন কুণ্ড, অনিল শাও সহ অন্যান্য ব্যক্তিবর্গ। এলাকায় যে সমস্ত কাজকর্ম হয়েছে সেগুলো আমি একটু দেখব এবং এখানে আলোচনা করে যারা এতদিন ধরে কাজের সাথে যুক্ত আছেন তাদের সাথে আলোচনা করে আমি জানব, তার সঙ্গে কমিটি আছে তাদের সাথে আলোচনা করে প্রায়োরিটি দিয়ে অবশ্যই আমি কাজগুলো করার চেষ্টা করব। কিন্তু আমার দৃষ্টিভঙ্গিতে আমি যেটা সবথেকে বেশি দেখেছি সেটা হচ্ছে নিকাশি ব্যবস্থা সবথেকে ঘাটতি রয়েছে। এই জায়গাটা হয়তো জায়গার জন্য ড্রেন হয়নি, অনেক জায়গায় এরকম রয়েছে, তবু আমরা আলোচনার মাধ্যমে এবং পরিদর্শন করে আমরা চেষ্টা করব যে এলাকার মানুষের সাথে আলোচনা করে কতটা মেটানো যায়। অবশ্যই আমি চেষ্টা করব, কারণ আমি আবারও বলছি যে একটা কমিটি আছে, তাতে আমাদের সভাধিপতিও রয়েছেন, সহসভাপতিও অনেক আগে সভাধিপতি ছিলেন, উনিও অনেক অভিজ্ঞ মানুষ। আমি সবার সাথে আলোচনা করে এই বাসের সমস্যাটা অলরেডি আমার কাছে গতকাল এসে গেছে, এটা আমি নিজেও উপলব্ধি করি, যেহেতু শহরের মধ্যে টাউন সার্ভিস বন্ধ করার ফলে বাজারের দিকে গ্রামের মানুষের আসা একটা কঠিন জায়গা দাঁড়াচ্ছে। আরটিও অফিসে যারা দায়িত্বে আছে তাদের নিয়ে বসে সভাধিপতি, সহসভাধিপতি এবং কমিটি সবাইকে নিয়ে আমরা বসে আলোচনা করে নিশ্চয়ই একটা সুরাহার পথ বের করবো, কারণ অলরেডি আমার কাছে এগুলো চলে এসেছে। আজকে আমরা বিডিএতে এসেছি, আমাদের আপনারা শুনেছেন নবনির্বাচিত বিডিএর চেয়ারম্যান মাননীয়া কাকলি গুপ্তা মহাশয়া আজকে আমাদের বিডিএর দায়িত্বভার গ্রহণ করলেন। আমরা গর্বিত ওনার মতন একজন নেত্রী আমাদের এত গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলাবেন। আমরা জয়েন্ট বাহিনীর পক্ষ থেকে আজকে বর্ধমান শহরের পক্ষ থেকে আজকে ওনাকে ফুলের স্তবক দিয়ে সম্বর্ধনা জানালাম এবং সাথে সাথে বললাম যে দিদি আমরা আপনার পাশে সর্বদাই থেকে কাজ করব, আপনি যখন আমাদেরকে বলবেন কাজের জন্য, দলের কাজের জন্য আমরা সবসময় আপনার পাশে ঝাঁপিয়ে পড়ব। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।